हाय बंधु আসসালামু আলাইকুম डिजिटल स्कूल केयर पक्ष থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত বন্ধুরা গত ক্লাসে আমি তোমাদের বাইনারি যোগ শিখিয়েছিলাম আজকে তোমাদের আমি বাইনারি সংখ্যার বিয়োগ গুণ এবং ভাগ শেখাবো তোমরা একটু ধৈর্য ধরে দেখবে তাহলে খুব ক্লিয়ারলি ভাবে তুমি বাইনারি সংখ্যার বিয়োগ গুণ এবং ভাগ শিখে যাবে তো বন্ধুরা फर्स्ट आम तुम्हारे बैनारी संख्या वियोगटा देखाबो वियोगे क्षेत्र ये जिरो थेके जिरो वियोग करले हय जिरो वन थेके वन वियोग करले हय जिरो माने एक ही जिनिस थेके सेई जिनिसटा जदि वियोग दे बाद दे ताहले किन्तु जिरो हय एटा आमरा आगेओ शिखेछि एटार बाद थेके जिरो बाद दिले वन अर्थात वन थेके जिरो बाद देओयार अर्थ होच्छे कोनो किछुई बाद दिच्छि ना तो जा छिलो सेई वन ডিফারেন্সটা যেখানে সেটাটা হচ্ছে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে হবে হচ্ছে ওয়ান হাতে থাকবে ওয়ান এখানটাই হচ্ছে প্রবলেম যে আমরা ডেসিমেলের ক্ষেত্রে কি করছি ডেসিমেলের ক্ষেত্রে যখন আমি টু জিরো ওয়ান থ্রি এরকম একটা সংখ্যা মনে বিয়োগ করছি তখন আমরা এই জিরো জিরোরে ধরছি কত টেন জিরোরে কত ধরছি কে কারণ ডেসিমেলের বেজ হচ্ছে টেন এই ধরো জিরোরে টেন ধরছি টেন থেকে থ্রি গেলে থার্টি সেভেন হাতে ওয়ান সে ওয়ানের সাথে এই ওয়ানের সাথে যোগ হয়েছে ওয়ানের সাথে ওয়ান যোগ করে টু 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 মিলে গেল শূন্য এভাবে কিন্তু আমরা ডেসিমেলে বিয়োগ করেছি সেম এখানে আমাদের বাইনারির বিয়োগ যেহেতু বাইনারি বেস কত বাইনারি বেস হচ্ছে টু তাহলে টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হবে হাতে থাকবে ওয়ান যেহেতু আমরা জিরো এর টু ধরেছি তাহলে হাতে থাকবে কত ওয়ান এখানে যেমন হাতে ওয়ান ছিল তো বন্ধুরা এইভাবে আমরা একটা বাইনারি একটা বিয়োগ করি দেখো ওয়ান জিরো ওয়ান ডবল জিরো ওয়ান জিরো এই সংখ্যাটা থেকে আমরা ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বিয়োগ করব এখন এখানে দেখো জিরো মানে কত জিরো মানে দুই দুই থেকে এক বিয়োগ করলে এক হবে হাতে থাকবে কিন্তু এক অর্থাৎ ওয়ান এখানে দেখো সেই ওয়ানে সেই জিরোর সাথে যোগ হবে জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হয় যোগের সময় আমরা শিখেছি ওয়ান উপরে ওয়ান নিচে ওয়ান তাহলে এখানে হবে জিরো হাতে কিন্তু কিছুই থাকবে না আবার একইভাবে জিরো থেকে ওয়ান বিয়োগ করে যখন ওয়ান হয়েছে এখানে আমরা জিরো থেকে ওয়ান বিয়োগ করলে এখানে ওয়ান হবে হাতে ওয়ান থাকবে সেই ওয়ান এখানে জিরোর সাথে যোগ হয়ে হবে ওয়ান তাহলে ওয়ান আর জিরো যোগ হলে ওয়ান হবে সেই জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হবে হাতে থাকবে ওয়ান সেই ওয়ানে সেই ওয়ানের সাথে যোগ হবে তো বন্ধুরা এই ওয়ানের সাথে ওয়ান যোগ হলে কি হবে ওয়ানের সাথে ওয়ান যোগ হলে কিন্তু ওয়ান জিরো হয় তাহলে আমরা এখানে ধরবো হচ্ছে জিরো আর এই ওয়ানটা হাতে থাকবে আমাদের তাহলে এখানে জিরো উপরে ওয়ান নিচে জিরো তাহলে এখানে হবে ওয়ান এখানে কত হবে ওয়ান হবে আর এই যে ওয়ান সে ওয়ান ওয়ানের সাথে এসে যোগ হবে ওয়ানের সাথে ওয়ান যোগ হলে কিন্তু ওয়ান জিরো হয় তাহলে এখানে জিরো ধরতে হবে উপরে জিরো নিচে জিরো তার মানে জিরো হাতে ওয়ান থাকবে সে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে এখানে জিরো তাহলে আমার অ্যান্সার হলো বন্ধুরা ছোট্ট একটা বিয়োগ করে আমি তোমাদের এই বিয়োগের কিভাবে প্রুফ করবা সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি মনে করো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এক দুই চার আট ষোলো বত্রিশ বত্রিশ আট চল্লিশ আর একচল্লিশ এটা কিন্তু কত একচল্লিশ একচল্লিশ থেকে তুমি বিয়োগ করবে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো অর্থাৎ এটা হচ্ছে ফোরটি ওয়ান আর এটা হচ্ছে এক দুই চার আট ষোলো ষোলো আর চার বিশ আর বাইশ এটা হচ্ছে টোয়েন্টি টু তো আমার এটা বিয়োগ করলে কত হবে এখানে বিয়োগ করলে হবে হচ্ছে নাইন তো ওয়ান নাইনটিন হবে দেখি নাইনটিন হয় কি না এখানে বিয়োগ করলে উপরে ওয়ান নিচে জিরো তাহলে আমার এখানে হবে ওয়ান আবার উপরে ওয়ান নিচে উপরে জিরো নিচে ওয়ান তাহলে এখানে হবে ওয়ান জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান জিরো মানে টু টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হাতে থাকবে ওয়ান সে ওয়ান এই ওয়ানের সাথে এসে কি হবে ওয়ান আর ওয়ান হয়ে যাবে যোগ করলে জিরো তাহলে এখানে জিরো উপরে জিরো তাহলে এখানে হবে জিরো হাতে ওয়ান থাকবে সেই ওয়ান আর এই জিরোর সাথে এসে যোগ হয়ে কি হবে ওয়ান হবে তো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে এখানে জিরো হাতে কিছু থাকবে না এখানে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে এখানে ওয়ান হবে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে জিরো মানে টু টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হবে হাতে ওয়ান থাকবে সে ওয়ান আর এই ওয়ান মিলে গেলে জিরো এখন দেখো এই যে ওয়ান টু ফোর এইট এটা হচ্ছে সিক্সটিন ষোলো আর দুই আঠারো আর এক উনিশ উনিশ
তার মানে বন্ধুরা এভাবে কিন্তু তুমি বাইনারি সংখ্যাকে তুমি ডেসিমেলে রূপান্তর করে তারপরে কিন্তু তুমি এই প্রয়োগটা করতে পারো যে আসলেই কি বিয়োগ করলে এরকম হয় কিনা। তো এই দুটা বিয়োগ দেখলা, এইভাবে তোমরা বিয়োগের যে বিয়োগগুলো আছে এগুলো তোমরা কিছু প্র্যাকটিস করবা। আমি এখন তোমাদের গুণটা দেখো, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হয়, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো হয়, ওয়ানের সাথে শুধু ওয়ান গুণ করলে ওয়ান হয়, ওয়ান অফ কি ওয়ান। অর্থাৎ ভুলের ক্ষেত্রে কিন্তু যে নিয়ম আমরা আগে শিখেছি সে আর কি। তাহলে আমরা একটা করে দেখি, একটা অঙ্ক মনে করো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান, এই গুণটা আমরা করব। তো এখানে একটু ছোট দিয়ে একটা ছোট সংখ্যা দিয়ে আমরা গুণটা আগে করে দেখি, তারপরে আমরা বড়র দিকে যাই। তো ওয়ান দিয়ে আমরা যদি গুণ করি এটাই হবে, অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। এরপরে একটা জানি আমরা যে এক ঘর কাটা যায় বা একটা জিরো বসে ডান দিকে, এই ওয়ান দিয়ে গুণ করলে একই হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। আবার এখন তিন ঘর, তাহলে দুটি শূন্য বসবে এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। এবার আমরা কী করবো, এটারে যোগ করবো, যোগ যোগ আমরা আগে শিখেছি গত ক্লাসে, ওয়ান এটা ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, হাতে ওয়ান, সেই ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, হাতে ওয়ান, হাতের ওয়ান আর এই যে দুটো ওয়ান তিনটে ওয়ান যোগ করলে হয় ওয়ান, হাতে থাকে ওয়ান, সে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, হাতে ওয়ান, সে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, হাতে ওয়ান, হাতের ওয়ান। তো বন্ধুরা এইভাবে তোমরা কী করবে, গুণ করবে, বাইনারি সংখ্যার যদি গুণ আসে এভাবে তোমরা গুণ করবে। আরেকটা গুণ দেখাই, ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এখানে ওয়ান জিরো ওয়ান, এটা দিয়ে গুণ করি, তাহলে ওয়ান দিয়ে এটা গুণ করলে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, একটা কাটা জিরো দিয়ে গুণ করলে সবগুলো জিরো হবে, পাঁচটা জিরো হবে, পাঁচটা জিরো। এবার দুই ঘর দুইটা জিরো, দুই ঘর কাটা বা দুইটা জিরো, ওয়ান দিয়ে গুণ করলে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এখন তুমি এটাকে যোগ করো কি হয়, এ দেখো ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান আর যোগ করলে জিরো হাতে ওয়ান, ওয়ান আর যোগ করলে জিরো হাতে ওয়ান, সে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হাতে ওয়ান, সে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হাতে ওয়ান। তো এই এখানে তুমি একটা কী করতে পারো, প্রুফ করে দেখতে পারো, এখানে কত হয়, এক দুই চার আট ষোলো, ষোলো আর আট চব্বিশ, আর তিন সাতাশ, চব্বিশ আর তিন কত হয় সাতাশ, আর এখানে আছে কত, এটা ওয়ান জিরো ওয়ান ওয়ান ফাইভ। গুণ করি পাঁচ সাতটা, এখানে গুণ করি যদি পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ, হাতে হলো তিন, পাঁচ জন দশ আর তিন তেরো, একশত পঁয়ত্রিশ হয়। দেখো এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে ফোর, এটা এইট, এটা সিক্সটিন, এটা থার্টি টু, এটা হচ্ছে সিক্সটি ফোর, এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট, ওয়ান ওয়ান টোয়েন্টি এইট। একশো আঠাশের সাথে চার যোগ করলে হয় একশো বত্রিশ, আর দুই যোগ করলে একশো চৌত্রিশ, আর এক যোগ করলে হয় একশো পঁয়ত্রিশ। তাহলে এটা প্রুফ হয়ে গেল। এভাবে বন্ধুরা গুণের কাজটা কমপ্লিট করবে। এবার হচ্ছে ভাগ, তোমাদের একটা ভাগ মনে করো, যে ওয়ান জিরো ওয়ান এটা কত, ওয়ান জিরো ওয়ান মানে ফাইভ, আর পঁচিশ কত হয়, এই এক দুই চার আট ষোলো, ষোলো আর আট চব্বিশ, আর এক পঁচিশ, তাহলে এইটা আমরা এটা হলো পঁচিশ, এটা হলো ওয়ান জিরো ওয়ান মানে ফাইভ। জানি আমরা ফাইভকে টোয়েন্টি ফাইভকে ফাইভ দ্বারা ভাগ করলে ফাইভ হবে, দেখি ভাইরা এটার মধ্যে আমরা তিন ঘর, এই তিন ঘরের মধ্যে আমরা একবার নিয়ে দেখি, এখানে ওয়ান দিলাম, তাহলে ওয়ান এটা গুণ করলে ওয়ান জিরো ওয়ান হবে, এখন এটা বিয়োগ করলে এখানে হয় ওয়ান, এটাকে ওয়ান, সে ওয়ান ওয়ান মিলে গেলে এটা জিরো হয়ে যায়, বাই জিরো বসে না, এখানে একটা শূন্য কেটে আসবে। আমরা জানি ভাজ্য থেকে কোনো সংখ্যা যদি কেটে এনে আর যদি ভাজক দিয়ে যদি ভাগ না যায় তাহলে ডান পাশে ভাগ ফলে কি হয়, একটা ওয়ান বসে, এই ওয়ান বসে, এই জিরো বসে, জিরো কি বসবে, জিরো, এই যে জিরো বসে। এবার আমি আর একটা ঘর কেটে আনবো, এবার কিন্তু একবার যায়, অর্থাৎ ওয়ান জিরো ওয়ান। তো বন্ধুরা দেখো ভাগ ফল কত, এত হলো ফাইভ, এই যে ভাজক কত ফাইভ, আর ভাগ কি ছিল কত, ভাজ্য ছিল টোয়েন্টি ফাইভ, তাহলে পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে কিন্তু পাঁচ। তো বন্ধুরা এভাবে কিন্তু ভাগের কাজটা তুমি অতি সহজেই করতে পারো। আর একটা ভাগ আপনি দেখেন,
আরেকটা ভাগ দেখেন এই চার ঘরের মধ্যে দিতে হবে চার ঘরের মধ্যে যদি নেই তাহলে এখানে আবার 1 1 0 হবে এখানে এটা হয় 0 এটা 1 থেকে 1 বিয়োগ করলে এখানে হয় 0 আর 0 হাতে থাকে না কিছু এখান থেকে 1 বিয়োগ করলে 1 হয় হাতে কিছু হাতে 1 থাকে সে 1 আর 1 মিলে গেলে এখানে 0 হয় বাই 0 বসে না একবার এখন একটা 1 কে টার্ন করব এখন কিন্তু আবার 1 একবার যাবে অর্থাৎ 1 1 0 আবার এখন আমি বিয়োগ করি এটা 1 এটা হবে 1 টু 1 1 যোগ করে 0 আর হাতে 1 এটা 0 তো বাই 0 না দেওয়া একই কথা আমি 0 কে টার্ন করলাম এখন কিন্তু আর একবার যাবে তাহলে আমার 1 1 0 এবার কি ঠিক আছে যে এটা হচ্ছে 6 এটা হচ্ছে 42 এটা হচ্ছে 7 অর্থাৎ 6 দিয়ে 43 এর ভাগ করলে কত হয় 7 হয় 6 7 7 তাই না তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা এই যে বাইনারি বিয়োগ বাইনারি গুণ আর বাইনারি ভাগ এটা অতি সহজেই তুমি করতে পারো তো এই ছিল আজকের এই ভিডিওতে তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ